আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি খেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই মুহূর্তে দাঁড়িয়ে অন স্ক্রিনে আমাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন রয়েছে অনেক এই কমেন্টে জানতে চাইছ যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপির আন্ডারে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষার এক্সামের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে যে ক্যালেন্ডারে আমরা অনেক কিছু বিষয় জানতে পারবো যেমন আমাদের এক্সামের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে যেহেতু প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ তার জন্য বিশেষ করে এক্সামের ফর্ম ফিল আপ অনেক ছাত্রছাত্রী কী করে এক্সামের ফর্ম ফিল আপের সময় হয়তো কোনো কারণবশত এক্সামের ফর্ম ফিল করতে পারে না তার জন্য কিন্তু আমরা আগাম সতর্কবার্তা তোমাদের সামনে উপস্থাপন করছি এবং সেই ডেটটা তোমাদের না আসার আগেই অর্থাৎ ডেট আসার আগেই তোমাদের সামনে আমরা সেই ডেটটা সম্পর্কে ইনফর্ম করতে চাই দেখো আমাদের এই দ্বিতীয় সেমিস্টারের এনইপির আন্ডারে এখানে লেখা রয়েছে এন আন্ডারে দ্বিতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে দুই জুলাই দুই আর বেশি দিন কিন্তু নেই যদিও তবে যদিও বেশি দিন নেই কিন্তু দুই জুলাই আসতে অনেক সময় আর দুই জুলাই থেকে সেটা কিন্তু পাঁচ জুলাই অবধি চলবে এটা প্রথম ধাপের আমাদের এক্সামের ফর্ম ফিল আর এই যে এমন একটা ডেট এই ডেটের সময় কিন্তু অনেক ছাত্রছাত্রীরা কারণবশত কি করে বা কোনো কারণবর্শত এক্সামের ফর্ম ফিল করতে পারে না একটা বিষয় ভালো করে বোঝো আমাদের এক্সামের ফর্ম ফিল জন্য কিন্তু দুটো ডেটেই থাকি একটা প্রথম ধাপের ডেট আর একটা দ্বিতীয় ধাপের ডেট দ্বিতীয় ধাপের ডেটটা শুরু হচ্ছে আটই জুলাই থেকে দশই জুলাই তবে এই দ্বিতীয় ধাপের এক্সামের যে ফর্ম ফিল আপের ডেটটা হয় এখানে কিন্তু একটা এক্সট্রা অর্থ প্রদান করতে হয় অর্থাৎ এক্সট্রা টাকা দিতে হয় একটা লেট ফাইন যাকে বলে তো আমরা কেন লেট ফাইন বেকার দিতে যাব তার জন্যই তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বা গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে আগাম সতর্কবার্তা দিয়ে রাখি আর কী করো না করো আমি জানি না এই তারিখের মধ্যেই দুই জুলাই থেকে তোমাদের পাঁচই জুলাই দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যেই তোমরা কি করবে তোমাদের যে এক্সামের ফর্ম ফিল আপগুলো ফর্ম ফিল আপের যে কার্যকলাপ সেগুলো সম্পন্ন করার চেষ্টা করবে আমার মনে হয় এক্সামের যে ফর্ম ফিল আপ কার্যকলাপগুলো সম্পন্ন না হয় এর পেছনের থেকে বড়ো দায়ী শিক্ষক শিক্ষিকারা আর আমাদের মতো ইউটিউব চ্যানেলগুলো কারণ আমরা তারিখগুলো তো তোমাদের সামনে উপস্থাপন করে থাকি কিন্তু আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি হয়তো কোনো কারণবশত আমি দুই জুলাই আর তোমাদের ইনফর্ম করতে পারলাম না বা একই জুলাই তোমাদেরকে ইনফর্ম করতে পারলাম না কারণ সেই সময় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারি বা কোনো কাজে ব্যস্তই হয়ে গেলাম তো তার জন্য কিন্তু একই জুলাই তোমাদেরকে ইনফর্ম করতে পারলাম না তো তোমাদেরও কিন্তু সেরকম একটা আইডিয়াও আসলো না কলেজেও এই বিষয় নিয়ে কিন্তু মানে বিভিন্ন কলেজ রয়েছে যেখানে আলোচনাই হয় না আমি নাম নিতে চাচ্ছি না তবে কিছু কিছু কলেজ রয়েছে যেখানে কিন্তু ছাত্রছাত্রী একদম এই ইম্পর্টেন্ট ডেটগুলো সম্পর্কে সতর্কবার্তা দিয়ে থাকে তো আমাদের কিন্তু এবার ভূমিকা হবে আমরা এই গুরুত্বপূর্ণ ডেটগুলো অনেক আগে থেকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আমরা যেহেতু দুই জুলাই দেখতে পাচ্ছি আমাদের প্রথম ধাপের এক্সামের ফর্ম ফিল আপটা হবে আমরা কিন্তু এর পরেও একই জুলাই থেকে আবারও কিন্তু এই যে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই সেম ভিডিও কিন্তু তোমাদের সামনে আবারও তুলে ধরবো যাতে করে তোমরা বুঝতে পারো বোঝাতে পারলাম আর একটা কথা মাথায় রাখবে দ্বিতীয় ধাপের ফর্ম ফিল আপের অপেক্ষায় কেউ থাকবে না বোঝাতে পারলাম যদি কোনো কারণবশত হ্যাঁ কোনো ইম্পর্টেন্ট আর কোনো কারণবশত বা সত্যিই কোনো কারণ রয়ে গেলো যার কারণে বা যে কারণে তোমরা এই তারিখের মধ্যে প্রথম ধাপের এক্সামের ফর্ম ফিল করতে পারো নি তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে করা যেতে পারে অবশ্যই করা যেতে পারে তবে এই দুটোই কিন্তু লাস্ট ডেট হয়ে থাকে এরপরে কিন্তু কোনো ডেট হয় না প্রতি বছর আমরা লক্ষ্য করে থাকি অনেক বা অধিকাংশ ছাত্রই কিন্তু এই এক্সামের ফর্ম ফিল আপের ডেটগুলো মিস করে যায় তার জন্যই এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেশন মনে হলে মনে হতে হয় তোমাদের মনে হতে পারে তার জন্য ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই এবং শেষে একটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই এই দ্বিতীয় সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের আমরা কিন্তু পেইড নোটসের ব্যবস্থা করেছি তোমরা চাইলে কিন্তু পেইড নোটস নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিওটির টাইটেলে আমাদের কন্ট্যাক্ট নম্বর থাকবে তোমরা সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু জানতে পারো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমাদের হোয়াটসঅ্যাপ ম্যানেজারের সাথে কথা বলতে পারবে যদি কল করো তাহলে ডাইরেক্ট আমাদের স্যারের সাথে কিন্তু তোমরা কথা বলতে পারবে আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই